হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে স্বাগত জানে ইউটিউবের প্রথম টপিক ওয়াইজ জি কে চ্যানেলে আমাদের এই চ্যানেল থেকে মূলত টপিক ওয়াইজ জি কে পর্ব প্রকাশ হয়ে থাকে এবং এই পর্বগুলি তোমাদের আগত সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটু অন্তত নতুন টপিক এবং তোমাদের আগত পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিক থেকে তোমাদের পরীক্ষাতে দুই থেকে তিনটি প্রশ্ন অবশ্যই এসে থাকে আজকে আমরা আলোচনা করব মানবদের সম্পর্কিত বিবিধ যে সমস্ত তথ্য রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব তোমরা এই পর্বের পিডিএফটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে থাকা টেলিগ্রাম রয়েছে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যায় এবং সেখান থেকে এই পর্বের পিডিএফটি কালেক্ট করে নেবে তো আজকের পর্ব শুরু করা যাক প্রথমে রয়েছে দেখো দেহের বৃহত্তম পেশি দেহের বৃহত্তম পেশির নাম কি রয়েছে গ্লুটিয়াস আমরা এই পর্বের মাধ্যমে মানব দেহের সমস্ত কিছু তথ্য যে সমস্ত মানবদেহ সম্পর্কিত যে তথ্যগুলি তোমাদের খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে সেগুলি সব কিছু আলোচনা করবো তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখো দেহের বৃহত্তম পেশি কি বলেছে গ্লুটিয়াস এবং সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি কি রয়েছে দেখো থাইরয়েড বলা থাইরয়েড কি বলাবে সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি এবং ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে দেখো পিনিয়াল বডি নেক্সট রয়েছে দেখো সরাপেক্ষা পাতলা ত্বক পাতলা ত্বক কোনটা হয়ে যাবে কনজাংটিভ হয়ে যাবে পাতলা ত্বক এবং সরবজৃহেত পৌষ্টিক গ্রন্থি হয়ে যাবে যকৃত এটা তোমাদের পরীক্ষায় আগেও এসেছে সরবজৃহেত পৌষ্টিক গ্রন্থি কোনটা হবে যকৃত পরে রয়েছে দেখো জন্মের স্বাভাবিক শ্বাসগতি অর্থাৎ জন্মের সময় যেটা রয়েছে জন্মের সময় স্বাভাবিক শ্বাসগতি কত হয়ে যাবে চল্লিশ থেকে ষাট পার মিনিট এবং পাঁচ বছর বয়সে স্বাভাবিক শ্বাসগতি কত রয়েছে আমাদের চব্বিশ থেকে ছাব্বিশ পার মিনিট এবং পনেরো বছর বয়সে স্বাভাবিক শ্বাসগতি কত হয়েছে দেখো কুড়ি থেকে বাইশ পার মিনিট এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক শ্বাসগতি রয়েছে চোদ্দো থেকে আঠেরো পার মিনিট এবং একটি মস্তিষ্কের ওজন হয়ে যাবে দেখো ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি পরে দেখো সর্ববৃহৎ লসিকা গ্রন্থি কী রয়েছে সর্ববৃহৎ লসিকা গ্রন্থী হয়ে যাবে প্লিহা এবং দীর্ঘতম স্নায়ুর নামটা কি হয়ে যাবে সায়াটিক নার্ভ নেক্সট রয়েছে দেখো দেহের বৃহত্তম কোষ দেহের বৃহত্তম কোষ খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হয়ে যাবে স্নায়ু কোষ এবং একটি মিশ্র গ্রন্থির উদাহরণ তোমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে তো হয়ে যাবে অগ্নাশয় নেক্সট রয়েছে দেখো দেহের কঠিনতম অংশ হয়ে যাবে এনামেল দাঁতের এনামেল হয়ে যাবে দেহের কঠিনতম অংশ পরে রয়েছে দেখো পিডিউটারির ওজন কত পিডিউটারির ওজন হয়ে যাবে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম এবং হৃৎপিণ্ডের ওজন রয়েছে দেখো তিনশো তিরিশ গ্রাম একটি বৃক্কের ওজন হয়ে যাবে দেখো একশো পঁচিশ থেকে সাত একশো সত্তর গ্রাম মোট অস্থি রয়েছে আমাদের দেহে একজন প্রাপ্ত অবশ্যই প্রাপ্ত মানুষ প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট অস্থির সংখ্যা হয়ে যাবে দুশো ছয়টি এবং করটি স্নায়ু করটি সরি করটি অস্থির সংখ্যা হয়ে যাবে বাইশটি নেক্সট রয়েছে দেখো দেহের ব্যস্ততম অঙ্গ আমরা কোনটাকে বলবো দেহের ব্যস্ততম অঙ্গ হয়ে যাবে হৃৎপিণ্ড পরে রয়েছে দেখো দেহের শক্তিশালী পেশি কোনটা হয়ে যাবে চোয়ালের পেশি হয়ে যাবে দেহের শক্তিশালী পেশি নেক্সট রয়েছে দেখো ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থির নাম কি উত্তর হয়ে যাবে দেখো অক্সিজেন্টিক গ্রন্থি নেক্সট রয়েছে দেখো মোট পেশি সংখ্যা মোট পেশির সংখ্যা হয়ে যাবে ছশো উনচল্লিশটি এবং পৌষ্টিক নালীর দৈর্ঘ্য হয়ে যাবে দেখো ন মিটার পরে রয়েছে দেখো লোহিত রক্তকণিকার জীবনচক্র দিন রয়েছে না লোহিত রক্তকণিকার জীবনচক্র হয় একশো কুড়ি দিন এবং শ্বেত রক্তকণিকার জীবনচক্র হয়ে যাবে তিন থেকে পনেরো দিন নেক্সট রয়েছে দেখো সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকার নাম কী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকার নাম হয়ে যাবে মনোসাইটস এবং সবচেয়ে ছোটো শ্বেত রক্তকণিকার নাম হয়ে যাবে লিম্পোসাইট পরে রয়েছে দেখো মানুষের রক্তের পিএইচ কত রয়েছে না সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এটি হচ্ছে মানুষের রক্তের পিএইচ নেক্সট রয়েছে দেখো বৃক্ষ দৈর্ঘ্য কত রয়েছে বৃক্ষনালী দৈর্ঘ্য হিসাবে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ মিলিমিটার এবং বৃহদান্ত্রের দৈর্ঘ্য রয়েছে দেখো ওয়ান মিটার সুষমাকাণ্ডের দৈর্ঘ্য রয়ে যাবে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার এটি ক্ষুদ্রান্তে দৈর্ঘ্য হিসাবে দেখো সাত থেকে সাত মিটার এবং করড়ি স্নায়ুর সংখ্যা হয়ে যাবে বারো জোড়া এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও তাদের প্রশ্নে প্রায় দেখা যায় করড়ি স্নায়ু এবং সুষমা স্নায়ুর কতগুলি রয়েছে পরে দেখো মানুষের মূত্রের পিএইচ কত গড়ে হয়ে যাবে সিক্স পয়েন্ট ফাইভ মানুষের লালা রসের পিএইচ এর মাত্রা কত রয়েছে দেখো সিক্স পয়েন্ট জিরো টু থেকে সেভেন পয়েন্ট জিরো ফাইভ পরে রয়েছে দেখো মানবদের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি কোনটাকে বলবো আমরা অগ্নাশয়কে বলবো মানব দেহের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি পরে রয়েছে দেখো সবচেয়ে বড় শিরা সবচেয়ে বড় শিরা হয়ে যাবে ভেনা ভেনাকোভা একটু আপডেট রয়েছে এখানে তোমার ভেনাকোভাট এখানে চলে আসছে এখানে হয়ে যাবে ইনফেরিয়ার ভেনাকোভা নেক্সট রয়েছে দেখো সবচেয়ে বড় ধমনী সবচেয়ে বড় ধমনী হয়ে যাবে অ্যাওরটা পরে দেখো মস্তিষ্কের মোট কোষের সংখ্যা কত রয়েছে না দশ হাজার মিলিয়ন হয়ে যাবে মস্তিষ্কের মোট কোষের সংখ্যা নেক্সট হয়েছে দেখো দেহের মোট কোষের সংখ্যা দেহের কোষের সংখ্যা হয়ে যাবে দেখো ষাট হাজার মিলিয়ন এবং পরে দেখো মোট রক্তের পরিমাণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট রক্তের পরিমাণ হয়ে যাবে পাঁচ দশমিক ছয় লিটার এবং রক্ত তঞ্চনের সময়কাল দেখো রক্ত তঞ্চনের সময়কাল হয়ে যাবে থ্রি পয়েন্ট সিক্স মিনিট যকৃতের ওজন হয়ে যাবে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ কেজি পরে রয়েছে দেখো সর্বাপেক্ষা হালকা অস্থি কোনটা হবে হালকা অস্থি হয়ে যাবে ন্যাশো টার্মিনালস এইটা হয়েছে সর্বাপেক্ষা হালকা অস্থি মানুষের ত্বকের স্থূলতা হয়ে যাবে দেখো ওয়ান পয়েন্ট টু মিলিমিটার এবং দেহে আর সি অর্থাৎ রেড ব্লাড কর্পোরেশাল বা লোহিত রক্তকণিকার সংখ্যা কত রয়েছে পঁচিশ কোটি এবং নেক্সট রয়েছে দেখো বৃহত্তম ও শক্তিশালী হাড়ের নাম কি ফিমার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ক্ষুদ্রতম হাড় হয়ে যাবে স্টেপিস এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পর রয়েছে দেখো ক্ষুদ্রতম কোষ ক্ষুদ্রতম কোষ হয়ে যাবে শুক্রাণু বৃহত্তম জিন কী হয়ে যাবে ডিস্ট্রোফিন হয়ে যাবে বৃহত্তম জিন মানুষের মেরুদণ্ডে কষেরুকার সংখ্যা কটি হয়ে যাবে তেত্রিশটি রয়েছে এবং মানুষের শরীরে পাঁজর সংখ্যা হয়ে যাবে দেখো বারোটি পরে রয়েছে দেখো বারো জোড়া শরীর এটা বারো জোড়া হবে এবং সুষমা স্নায়ুর সংখ্যা হয়ে যাবে দেখো একত্রিশ জোড়া পরে রয়েছে দেখো সবচেয়ে বড়ো অঙ্গ সবচেয়ে বড়ো অঙ্গ হয়ে যাবে ত্বক এবং পালসের গতি হয়ে যাবে স্বাভাবিক মানুষের পালসের গতি হবে বাহাত্তর বার পার মিনিট অর্থাৎ এক মিনিটে বাহাত্তর বার সারাদেহে রক্ত প্রবাহের সময় কত দেখো বাইশ সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি এবং শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় কে যকৃত এটি নেক্সট রয়েছে দেখো রক্তক্ষরণের স্বাভাবিক সময় হয়ে যাবে দুই থেকে পাঁচ মিনিট পরে রয়েছে দেখো স্পষ্ট দৃষ্টির জন্য ন্যূনতম দূরত্ব ন্যূনতম দূরত্ব হয়ে যাবে পঁচিশ সেন্টিমিটার এবং শরীরে কোষের সংখ্যা রয়েছে মোট পঁচাত্তর ট্রিলিয়ন তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব তোমাদের সাথে শেয়ার করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে এবং এই ধরনের আরও নতুন নতুন টপিক ওয়াইজ পর্ব জি কে পর্ব পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকুক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই পর্বের পিডিএফটি পাওয়ার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে থাকা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থেকে সেখানে জুড়ে যাও এবং সেখান থেকে এই পর্বের পিডিএফটি কালেক্ট করে নেবে